চালিয়ে যায়। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য সকল আওয়ামী লীগের নেতাকর্মী, অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতা প্রিয় লোকদের কাছে সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয়। পঁচিশে মার্চ রাতে বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণার প্রমাণ মেলে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বিকেল সেখানকার 10,000 আধা সামরিক বাহিনী, ইপিআর এর সদস্য, পুলিশ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী 23,000 নিয়মিত সৈন্যের সাথে লড়াই করছে। রিপোর্টে বলা হয় মনে হয় ইসলামাবাদ কর্তৃপক্ষ সমুদ্র ও আকাশপথে শক্তি বৃদ্ধি করে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর, কিন্তু তা শেষ পর্যন্ত সফল হবে। ব্রিগেডিয়ার সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে আরেক দফা স্বাধীনতার ঘোষণা দেন, যা পরবর্তী কয়েকদিন বারবার রেডিওতে প্রচার করায় প্রায় সকল বাঙালির কাছে পৌঁছে যায়। বর্ষিয়ান জাতীয়তাবাদী নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও মুক্তি সংগ্রামের ডাক দেন। প্রতিরোধ না থাকলেও বিমান ব্যবস্থা 10 এপ্রিল আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার কথা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়। এতে বলা হয় কুষ্টিয়ার চুয়াডাঙ্গা হবে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী। ততদিনে April মেহেরপুরে বৈদ্যনাথ তলায় গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। বৈদ্যনাথ তলার নাম পাল্টে রাখা হয় ইবনগর অধ্যাপক ইউসুফ আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এইচ এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং ওসমানকে পরিচালনা করেন অধ্যাপক ইউসুফ আলী। সকাল ঠিক 11:30 বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ক্যাপ্টেন মাহবুবের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি দল অস্থায়ী রাষ্ট্রপতিকে প্রথম গার্ড অব অনার দেয়। And with the help of the officers and executive who are in the in charge of running the government. So I request my foreign journalist friend to convey this fact and truth to their respective countries so that there may be a real realization that the government of Bengal is not in paper, not in dream, not in me, it is a reality. It is such a reality that নির্বাচন করেন মোহাম্মদ আসাদুল হক, শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ও পিন্টু বিশ্বাস। আরে
শেষে স্বাধীন বাংলাদেশ সরকারের নেতারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সেই ঘোষণাপত্র মোতাবেক করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে মাটি দেখে যাওয়ার জন্য বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে